প্রসঙ্গ সরকারি কর্মচারীর ঘরের বিদ্যুৎ বিল রাজ্য সরকারের বিষয়া কর্মচারীর বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে রাজ্য সরকারে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগে জারি করেছে এই নির্দেশনা এই নির্দেশনা অনুসরি এতিয়ার পর মাহিলি দরমহা হওয়ার পূর্বে প্রতিগী বিষয়া কর্মচারী দাখিল করব লাগিব ঘরের বিদ্যুৎ বিল দিয়ার প্রমাণ এই সন্দর্ভত সাধারণ প্রশাসন বিভাগে সকলো সরকারি বিভাগলে জারি করেছে নির্দেশনা পূর্বতে বহু সরকারি বিষয়া কর্মচারীর ক্ষেত্রে বিদ্যুৎ বিল নিদিয়ার তথ্য পোহরলে আইছিল বর্তমানের শক্তিমন্ত্রী বিমল বরার নিজা অনুসন্ধানত আর ইয়ার পিছতে শক্তিমন্ত্রীগীর প্রচেষ্টাত সাধারণ প্রশাসন বিভাগে জারি করেছে এই কঠোর নির্দেশনা লক্ষণীয়ভাবে বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে সরকারি বিষয়া কর্মচারীক বিশেষ আহ্বান জানাইছে শক্তিমন্ত্রীগী এয়া কেবল নির্দেশনা বলে নাভাবি নিজের ঘরের বিভাগ বলে গণ্য করে সকল বিষয়া কর্মচারীক মাহর মূরত বিদ্যুৎ বিল পরিশোধ করবলে আহ্বান জানাইছে মন্ত্রীগী কর্মচারী সকল শিক্ষিত আমার সমাজখনের গোটে প্রশাসন ব্যবস্থাটার প্রত্যক্ষভাবে সেই সকল সৌভাগ্যবান লোক জড়িত হয়ে আছে তেখেত সরকারি কর্মচারী গতি অন্যান্য আমার সমাজের লোকসলকে এক স্টেপ আগত কোনোবা একটা দায়িত্ব লোক লাগবে গতি এখানে কর্মচারী সকলের প্রতি একটা আহ্বান আছে বিদ্যুৎ বিভাগের তরফের যে আপনাদের এই একটা উদাহরণ দেখাওক মানুষ নয় জানো সরকারের কর্মচারী সরকারের এই কোম্পানি জনসাধারণকে বিদ্যুৎ লাগে কিন্তু লোকসান ভরি থাকলে এই 24x7 বলে তো আমি সকলে যেটা লাগে আমার খংটো আমার সবরে উঠে জনসাধারণের সুন্দর একটা প্রতিচ্ছবি দিবর কারণে একটা সুযোগ দিয়া হয়েছে শক্তিখণ্ডত আগুয়াই লোক একটা সর বিলর একটা মানে যে দিয়া গেছে বড়িয়া কাম এইটা আমাক সহযোগ করবর কারণে আহ্বান জানাইছে উল্লেখযোগ্য যে রাজ্য মাহর মূরত মাত্র 50% গ্রাহকে বিদ্যুৎ বিল পরিশোধ করে আর এনেবুর কারণতে আজি বছর বছর ধরে লোকসানের সম্মুখীন হয়ে আছে বিভাগটির বিতরণকারী তিনি প্রতিষ্ঠান আর বিভাগটির লোকসান নাইকিয়া করবর শক্তিমন্ত্রীগী শেহতীয়াভাবে ইটোর পিছত সিটো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে ক্যামেরা পার্সন নবজ্যোতি দাসের সহ সুনীল বরা নিউজ লাইভ গুৱাহাটী।